নেতৃত্বে তিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে নিজের হাতে মুখ শেভ করে নিজ হাতে গোসল করে অজু করে তিনি নিজের পায়ে হেঁটে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন। আমি আনন্দিত হয়েছি আজকে চিটাগাং থেকে, ঢাকার থেকে, নোয়াখালী থেকে, অনেক দূর দূরান্ত থেকে সেই স্বাধীনতা সংগ্রামের সূর্য সৈনিক আমার সেক্টর কমান্ডার আবু তাহেরকে স্মরণ করে এইখানে আসতে পারি। জাতিকে আমি উজ্জীবিত করে গেলাম। কর্নেল তাহেরকে ছিলেন একদিন সারা বিশ্বের বঞ্চিত অবহেলিত জাতি এই দিক নির্দেশনা পাবে এই কর্নেল তাহের। আজকে আমরা তুচ্ছ জ্ঞান হবে যদি কর্নেল তাহেরকে শুধু আমরা বলি আমাদের। আজকে বিশ্বের বঞ্চিত অবহেলিত জাতির প্রেরণার উৎস সেই কর্নেল তাহের। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, আবার সেই ইতিহাস জুতুর মালা পরিয়া স্থান করে নিক্ষেপ করে। হুশিয়ার আমরা যেন সেই জুতুর মালা পরে বিদায় না নেই, সেই ফুলের মালা গলায় নিয়েই যেন আমাদের মৃত্যু হয়। যে ফুলের মালা আজও বোধে কর্নেল তাহের মৃত্যু হয়েছে, আমরা তার ফুলের মালা দেওয়ার জন্য এসেছি। বন্ধুরামার সুজিত বর্মন, সাধারণ সম্পাদক ওয়ার্কার্স পার্টি, যারা বারবার ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং জাতিকে একটি কলঙ্কিত অবস্থায় নিয়ে যায়, সেই রকম এমন একটি প্রেক্ষাপটে তারা সেই কর্নেল তাহেরকে ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসির কাছে ঝুলে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদ জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি দেশের এই প্রেক্ষাপটকে মূল্যায়ন করে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে এসে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে পুনর্জাগরণ করে যে কর্নেল তাহের চেয়েছিলেন সকল দলের প্রতিনিধিত্ব নিয়ে সরকার গঠন করার জন্য। আমার মনে হয় 30 বছর পরে দেশের রাজনৈতিক দলেরা কিছুটা হলে অনুধাবন করতে পেরেছে যে এখন একটি দল দরকার, যে দল হবে দেশের এবং মানুষের। কর্নেল তাহের ছিল একটি রাজনৈতিক ইথিক্স, কর্নেল তাহের ছিল একটি সমাজ ব্যবস্থার পরিবর্তন, কর্নেল তাহের ছিল আজকের পুঁজিবাদী গুণ সমাজ ব্যবস্থাকে ভেঙে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য একটি রাজনৈতিক দর্শন। কমরেড কর্নেল তাহেরের মুক্তিযুদ্ধকালীন সময়ের সাথী কমরেড কর্নেল তাহের আজকে শুধু এই কাজদা গ্রামেই নয়, পাকিস্তানি কায়দায় সমাজকে চালাবার জন্য যে ষড়যন্ত্র চলছে দেরিতে হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রচলিত ব্যবস্থা, প্রচলিত নির্বাচন পদ্ধতি,
প্রচলিত স্থানীয় সরকার এগুলোর বিরুদ্ধে তারা কিন্তু লড়াই সংগ্রাম শুরু করেছে। আমি জানি না আজকে এই কাজলা গ্রামে 1973-এর ঘটনা, এখানে কর্নেল তাহের যেমনি শুয়ে আছেন, আমাদের জাসদ রাজনীতির সাথে যুক্ত প্রায় 10,000 নেতা কর্মী এই মাঠে থেকে তারা বিদায় নিয়েছেন সমাজ পরিবর্তনের লক্ষ্যে। হয়তোবা 2006, আমি নিশ্চয়ই আপনাদেরকে এই কথা বলতে পারি, এই বাংলাদেশ 24 বছরে যেমনি ঘুরে দাঁড়িয়ে একটা স্বাধীনতা এনেছে, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ব্রিটিশ উপনিবেশিক কায়দায় দেশ শাসন করতে গিয়ে আবার 2006 সনেও সরকারি কর্মকর্তা আমলারাই আমার সে পাকিস্তানা বলে যে শাসন পদ্ধতিতে আমি চলছিলাম, যে ব্যবস্থার বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করেছিলাম, যে ব্যবস্থার বিরুদ্ধে কর্নেল তাহের একটা উৎপাদনমুখী সেনাবাহিনী চেয়ে আপনার নিঃসঙ্ক চিত্তে মৃত্যুবরণ করলো হাসতে হাসতে, সেই ব্যবস্থা এখনো বহাল, এখনো আসেনি, এখনো সেই পাকিস্তানি এবং উপনিবেশিক কাজে আমাদের দেশ চলছে। জোর করে কোনো আইন ছাড়া কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কাজে আমাদের দাবি থাকবে সেই সময় কর্নেল তাহেরের ফাঁসির আদেশে যারা দস্তখত করেছিলেন, যারা ওই বিচার করেছিলেন, যারা রায় দিয়েছিলেন, প্রত্যেকের এখন বিচার করা উচিত। কর্নেল তাহের চাইছিল যে বৈরাগ্রামের শাসন বৈরাগ্রামের মানুষ করুক, কাজলা গ্রামের শাসন কাজলা গ্রামের মানুষ করুক, তাদের উন্নতি তারা করুক, সেনাবাহিনী এই উন্নতিতে অবদান রাখুক। কর্নেল তাহের চাইছিল জনগণের শাসন, জনগণের দেশ, জনগণের শাসন করুক। কর্নেল তাহের একদিকে বলা চলে সিপাহী জনতার বিপ্লবের নায়ক, কর্নেল তাহের বলতে পারি আমরা একটা সংগ্রামের নাম। কর্নেল তাহের বাংলাদেশ এবং পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের সংগ্রামের নাম। তাই আজকে আপনার এই কাজলায় না, যেমন কাজলায় তেমনি বাংলাদেশের বিভিন্ন জেলায় কর্নেল তাহেরের স্মরণে আজকে সভা সমিতি মাল্যদান অনুষ্ঠিত হচ্ছে। আজকে ঢাকার টিএসসিতে সুদূর আমেরিকা থেকে লরেন্স নিশ্চুত ছুটে এসেছে কর্নেল তাহেরের স্মরণ সভায় অংশগ্রহণ করার জন্য। একই সময়ে এখনই ঢাকার টিএসসিতে বিশ্ববিদ্যালয় এলাকায় আরেকটি শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। আমেরিকান একজন নাগরিক, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক, তার কারণ হলো 1976 সালের 3রা মার্চ থেকে 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত সকল ঘটনা প্রত্যক্ষ করেছেন বাংলাদেশে থেকে এই লরেন্স লিপশুস। আবার এই 21শে জুলাইতেও যখন তাকে অন্যায়ভাবে বিচারের নামে প্রহসন করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে তাকে হত্যা করা হয় তাহেরকে, তখনও লরেন্স লিপশুস বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশের উপর ওনার একটা বই লেখা আছে, তাহের অ্যান্ড আনফিনিশড রেভলিউশন, উনিও আজকে ছুটে এসেছেন। সুতরাং তাহের এবং তাহেরের মতো লোকদের মৃত্যু নেই, উনি যুগ যুগ ধরে দেশ যতদিন থাকবে, এ দেশের মানুষ যতদিন থাকবে, ততদিনই আমাদের মাঝে সংগ্রামের চেতনা হিসাবে, সংগ্রামের প্রেরণা হিসাবে, বিপ্লবী চেতনা হিসাবে আমাদের মধ্যে বেঁচে থাকবেন। সুতরাং তাহেরের মৃত্যু নেই, তাহের একটি আদর্শের নাম, তাহের একটি সংগ্রামের নাম। এই দেশটা 14 কোটি মানুষের, এই দেশটা কোনো পরিবারের নয়, এই দেশটা কোনো দলের নয়, এই 14 কোটি মানুষের দেশ। 14 কোটি চিঠি লেখা আছে বাংলাদেশের যে সংবিধানের কথা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বক্তা আমাদের জয়েন্ট কনভেনর মাহমুদ সাহেব বললেন, এই সংবিধানে, এই সংবিধানে হইল দেশের সর্বোচ্চ আইন এবং সর্বোচ্চ দলিল। ওই দলিলে লেখা আছে দেশের জনগণ হল এই দেশের মালিক, এই দেশের। তাই 14 কোটি মানুষ যারা দেশের মালিক, তারাই হলো ক্ষমতার মালিক, তাদের পক্ষ থেকে যারা নির্বাচিত হবে তাদের স্বার্থে দেশ পরিচালনা করবে। কিন্তু দুর্ভাগ্য হলো আজকে আমরা বারবার দেখেছি বর্তমান সরকার এবং এর আগের সরকারেরাও, যারা যখন ক্ষমতায় যায় তারা জনগণের এই মালিকানা হাইজ্যাক করে ফেলে।
আপনারা শুনেন না, পথে কাটতে টাকা হাই টাক হয়, আপনাকে ধরো মুখকে ধরে মোবাইল নিয়ে যায়, সদাই নিয়ে যায়, কাপড় নিয়ে যায়। এই যারা ক্ষমতা যায়, প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, মন্ত্রী হয়, এমপি হয়, কিছু ব্যতিক্রম দুশেন জন ছাড়া সবাই আপনার মালিকানা হাইজ্যাক করে। কেমন